Hello, the students of class 4. How are you? I hope you are well with your family. I am also fine. Everybody knows about the dangerous virus, COVID-19. For this, we are staying at home with our family for our life safety. In this circumstance, we cannot stop our study. So, did the Mepticated School start the online class for you? I hope every student will be see the class very attentively. Besides, my dear students, I am requesting you, please stay home and stay safe. So let's start our class. Before starting my class, I want to recall my previous class. What was my previous class? My previous class was Unit 27. Ajke amra porbo Unit 28. 28 e ki dewa chilo? And Unit 27 e ki chilo? Unit 27 e chilo write oil 4. Kibhabe likhte hoy? Mane 4 kibhabe likhte hoy? Capital word byabohar আমরা এগুলো আগে পড়েছিলাম ইউনিট 27 আমরা এগুলি পড়েছিলাম। আজকে আমরা কি পড়ব? আজকে আমরা পড়ব একটা লেটার, একটা বন্ধুর কাছে কিভাবে চিঠি লিখতে হয় এটা আমরা পড়ব। আচ্ছা দেখি তো আমরা চিঠিটা কি দেওয়া আছে। লেটার টু এ ফ্রেন্ড, গ্রেটিং। গ্রেটিং অর্থ কি? গ্রেটিং অর্থ হচ্ছে অভিবাদন জানানো। আমরা যদি কাউকে পছন্দ করি তাহলে আমরা কি অভিবাদন জানাই? ডিয়ার, প্রিয়। আর যদি ধরো একজনকে তোমার পছন্দ হয় না, সেক্ষেত্রে কি ব্যবহার করব আমরা? তাহলে আমরা ডিয়ার ইসমাইল। আর যদি অপ্রিয় হয় তাহলে আমরা অনেকে ব্যবহার করি ডিসলাইক, মানে প্রিয় নয়, এরকম আমরা ব্যবহার করি। আচ্ছা পরবর্তী দিকে আছে, সুমন ইজ মাই নিউ ফ্রেন্ড অ্যাট স্কুল। সুমন আমার বিদ্যালয়ের কেমন বন্ধু? আমার নতুন বন্ধু। বিদ্যালয়ে সুমন হচ্ছে আমার নতুন বন্ধু। হি ইজ ফ্রম বগুড়া। সে কোথা থেকে এসেছে? বগুড়া হইতে এসেছে, ফ্রম অর্থ হইতে। এভরিডে আফটার স্কুল, প্রতিদিন বিদ্যালয়ের পরে, উই প্লে ইন দ্য পার্ক। প্রতিদিন বিদ্যালয়ের পরে আমরা কোথায় খেলি? পার্কে খেলি। পার্ক অর্থ কি? উদ্যান। উই প্লে ক্রিকেট। আরও কী করি আমরা? খেলি, ক্রিকেট খেলি টুগেদার, একসাথে। অন দ্য উইকেন্ড, উইকেন্ড অর্থ কি? ছুটির দিন। উইকেন্ড অর্থ ছুটির দিন। আর উইকডেজ অর্থ কি? উইকডেজ অর্থ হচ্ছে সপ্তাহের দিনগুলো। উইকডেজ এখানে নেই, আমি উইকেন্ড এবং উইকডেজের মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দিলাম। উইকেন্ড অর্থ ছুটির দিন, আর উইকডেজ হচ্ছে সপ্তাহের দিনগুলো। উই ক্যান রান ভেরি ফাস্ট। আমরা কি করি? অনেক দ্রুত দৌড়াতে পারি। সুমন হ্যাজ ওয়ান সিস্টার। সুমনের একজন কি আছে? একটা ভালো, হি হ্যাজ ওয়ান সিস্টার, তার একটি বোন আছে। হার নেম ইজ মীরা। তার নাম কি? মীরা। হাউ আর ইউ, তুমি কেমন আছো? রাইট সোন। ইউর ফ্রেন্ড কাজল, তোমার তোমার বন্ধু কাজল। দেখো পরবর্তী ক্লাসে আমরা এখানে যে প্রশ্নের উত্তরগুলো আছে ওইগুলা পড়ব। এখন আজকে আমরা এই লেটারটা পড়ছি এবং লেটারের যে শব্দের অর্থগুলো আছে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দের অর্থ তোমাদেরকে বোর্ডে লিখে দেখাচ্ছি। আচ্ছা আমরা এখানে যে আমরা যে লেটারটা পড়েছি এটার মধ্যে আমি বেশি না, অল্প কিছু শব্দের অর্থ তোমাদেরকে লিখে দিলাম। নিউ অর্থ নতুন, স্কুল বিদ্যালয়, প্লে খেলা করা, ফাস্ট দ্রুত, সিস্টার বোন, টুগেদার একসাথে। এই শব্দটা, এই যে টুগেদার একসাথে, এটা একটু ভালো করে জানা নেই। এই শব্দগুলো তোমরা সবাই জানো, আমি জানি যে তোমরা অনেক ভালো ছাত্র ছাত্রী, তোমরা এগুলো শব্দ অর্থ পারো। যেই শব্দ তোমরা না পারো, টুগেদার একসাথে এটা মুখস্থ করবে, উইকেন্ড ছুটির দিন এটা ভালো করে মুখস্থ করবে, সুন শীঘ্রই। সুন অর্থ কি? শীঘ্রই। রাইট অর্থ লেখা। আমরা আজকে যে লেটারটা পড়েছি ওটা হচ্ছে একটা চিঠি। চিঠি কিভাবে লিখতে হয় এখানে দেওয়া আছে,
তো ওই চিঠিতে তোমরা অর্থসহ রিডিং করবা এবং এই শব্দের অর্থগুলো শিখে বাসার খাতায় করবে। এবং সকল অভিভাবকদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সন্তানকে এই অনলাইন ক্লাসে এগুলো ভালোভাবে দেখার সুযোগ করে দেন, এতে আমাদের চাইতে আপনাদের সন্তান বেশি উপকৃত হবে এবং পড়াশোনার গতিটা একটু বাড়বে। এবং আশা করব যে এই পড়াগুলো ওরা যদি ভালো করে পড়ে তাহলে এই দেশের এই করোনা পরিস্থিতি তো ভালো হয়ে যাবে, ভালো হলে যেন তারা বিদ্যালয়ে আসতে পারে এবং যাতে পড়া তাদের কোনো পড়াশোনার জন্য তাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়, বিশেষ করে পড়াশোনার প্রতি আগ্রহটা যেন ধরে রাখতে পারে, এই জন্য আমরা এই ব্যবস্থা করেছি। আশা করি আপনারা আমাদের এই কষ্টের মূল্যায়ন করবেন এবং আপনারা আমাদের পাশে থাকবেন। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা বিনং করব। পরবর্তী ক্লাসের জন্য দেখার জন্য সকলের প্রতি আমার উপদেশ রইল, ভালো থাকো তোমরা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। চলো তাহলে আমরা আজকে ক্লাস শুরু করি। আমরা তো কোনদিন আগে কতটুকু পড়েছিলাম, ষষ্ঠ অধ্যায় পর্যন্ত পড়া হয়েছিল না তোমাদের? এখন তাহলে আমরা সপ্তম অধ্যায় পড়ব। তোমরা সবাই সামনে বই নিয়ে 32টা বের করো, সপ্তম অধ্যায় কাজের মর্যাদা। আমরা আজকে পড়বো কি, সপ্তম অধ্যায় কাজের মর্যাদা। দেখো প্রথমে কি বলছে, শ্রমজীবী। তুমি আসলে শ্রমজীবী বলতে কি বুঝো? শ্রমজীবী বলতে যাদের কাজ করা হয় তাদেরকে তো বলা হয়, তাই না? যেমন এক একজনের পেশা কি এক এক রকম, এক একজন এক এক রকম কাজ করে। যেমন আমি এখন তোমাদেরকে কি করতেছি, পড়াইতেছি, তাহলে কি এটাও আমার একটা কাজ সামাজিক? তাহলে চলো আমরা এখন রিডিংটা পড়া শুরু করি। সমাজে নানা প্রয়োজনে বিভিন্ন ধরনের পেশার মানুষ রয়েছে। সমাজে কি একই একই পেশায় সবাই কাজ করে? তোমার বাবা মা যে পেশায় কাজ করে নিশ্চয়ই তোমার বাবা মা আরেক পেশায় কাজ করে, তাই না? তাহলে এক একজনের বাবা মা এক এক রকম কাজের সাথে জড়িত। সমাজে এক একজন মানুষ এক একজন কাজের সাথে জড়িত। একজনের কাজ আরেকজনের কাজের সাথে কি কখনোই মিলবে না। এক একজন মানুষ এক একজন পেশার সাথে জড়িত রয়েছে। সমাজে নানা প্রয়োজনে বিভিন্ন ধরনের পেশার মানুষ রয়েছে। প্রত্যেক পেশার মানুষ শ্রম দিয়ে থাকেন। প্রত্যেক পেশার মানুষই কি শ্রম দিয়ে থাকেন। এই শ্রমজীবীগণ আমাদের দৈনন্দিন জীবনযাপনে সাহায্য করে। এই শ্রমজীবীগণ কি আমাদের দৈনন্দিন মানে দৈনিক আমরা বিভিন্ন ধরনের কি কাজ করে থাকি সেগুলো জীবনযাপনে সাহায্য করে। তাই সব ধরনের পেশাকে আমাদের কি করতে হবে, মর্যাদা দিতে হবে। সব ধরনের পেশাকে আমাদের মর্যাদা দিতে হবে। কেউ একজন কারখানার শ্রমিক, তাকেও মর্যাদা দিতে হবে। কেউ একজন পরিচ্ছন্নতা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী কি তোমাদের রাস্তাঘাট ঘর অফিস যদি পরিষ্কার করে না রাখে তাহলে কি অপরিষ্কার দেখা যাবে না, রোগ জীবাণু ছড়াবে না, তাহলে কি সেও তো শ্রমজীবী, তাকেও মর্যাদা দিতে হবে। তাই সব ধরনের পেশাকে আমাদের কি করতে হবে, মর্যাদা দিতে হবে। এই অধ্যায় শুরুতে আমরা বিভিন্ন শ্রমজীবী পেশা সম্পর্কে জানবো। আমরা কি করব, এই অধ্যায় বিভিন্ন শ্রমজীবী পেশা সম্পর্কে জানবো। দেখো প্রথমে কি দেওয়া আছে, এখানে একটা ছবি দেওয়া আছে না? হ্যাঁ, কারখানার শ্রমিক। পাশের ছবিতে একটি কারখানার পোশাক শ্রমিকদের দেখা যাচ্ছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো বইয়ের মধ্যে 32 পৃষ্ঠার মধ্যে। দেখো এখানে কি মহিলারা কাজ করতেছে, এটা কোথায়, কারখানায়। কারখানায় কি পোশাক তৈরি করতেছে। এই যে আমরা বিভিন্ন ধরনের পোশাক পরি, রং বেরঙের জামা কাপড় পরি, এগুলো যদি তারা তৈরি না করতো তাহলে আমরা কোথায় পাইতাম? তার জন্য কি তাদেরকেও আমাদের শ্রদ্ধা করতে হবে। তারা দীর্ঘ সময় কাজ করে রপ্তানির জন্য পোশাক তৈরি করে। এই যে বিভিন্ন জায়গা থেকে পোশাকগুলো কি করে কারখানার মাধ্যমে তৈরি করে আর এগুলো বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এটি আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প। তাহলে আমরা কি কারখানার শ্রমিক যারা পোশাক তৈরি করে তাদেরকে আমরা শ্রদ্ধা করব না? অবশ্যই শ্রদ্ধা করব। আর তারা এত সুন্দর সুন্দর পোশাক তৈরি করে বলেই আমরা কিন্তু বিভিন্ন রং বেরঙের পোশাক পরতে পারি। তারপরে দেখো পরিচ্ছন্নতা কর্মী। পরিচ্ছন্নতা কর্মীগণ বিদ্যালয় অফিস হাসপাতাল এবং রাস্তা পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন ও নিরাপদ রাখে। এখন তোমার বিদ্যালয় যদি নোংরা থাকতো তোমার কি সেখানে ক্লাস করতে ভালো লাগতো?
ভালো লাগতো না তো, তাহলে কি পরিচ্ছন্ন কর্মী তোমাদের পড়াশোনায় মন বসে, সেই ক্ষেত্রে তোমার কি কি করছে, পরিষ্কার করে রাখছে না, এই জন্যই তো তুমি ভালো করে আজকে এখন বসে ক্লাস করতে পারতেছো। ঠিক সেরকমই সে হোক না পরিচ্ছন্ন কর্মী, তাই বলে কি তাকে শ্রদ্ধা করব না? অবশ্যই করব। তারপরে দেখো পরিবহন শ্রমিক, পরিবহন শ্রমিক কি, আমরা যে এক স্থান থেকে অন্য স্থানে যাই সেক্ষেত্রে কি করতে হয়, রিক্সা দিয়ে যাইতে হয় না, তুমি রিক্সায় চড়ে স্কুলে আসছো না, আর রিক্সা চালককে বলা হয় পরিবহন শ্রমিক। এরকম বাস চালক, ট্রাক, ট্রেন এক স্থান থেকে অন্য স্থানে আমরা যানবাহনের মাধ্যমে যাই, আর সেটাকে কে নিয়ে যায়, পরিবহন শ্রমিক নিয়ে যায়, আর সেটাকেই হচ্ছে পরিবহন শ্রমিক। এক স্থান থেকে অন্য স্থানে চলাচলের জন্য এবং মালপত্র আনা নেওয়ার জন্য আমরা কি যানবাহন ব্যবহার করি, যেমন নৌকা, রিক্সা, বাস, রেলগাড়ি, ট্রাক এবং ট্যাক্সি। এ সকল যানবাহনের জন্য চালকের প্রয়োজন। এ সকল যানবাহন কি তুমি নিজে চালাইতে পারবা? অবশ্যই না, এগুলো কি চালকের প্রয়োজন না? এই পেশাগুলোর সাথে জড়িত লোকজন হলো পরিবহন শ্রমিক। এখন তুমি কি রিক্সা দিয়ে চড়ছো, সে মনে করতেছো সে তো রিক্সা চালক, তাহলে আমার তাকে তো শ্রদ্ধা করার প্রয়োজন নাই, এটা কি করা উচিত? না, অবশ্যই করা উচিত না। সে যদি তোমাকে রিক্সা করে নিয়ে না আসতো, তাহলে তো তুমি আসতে পারতা না, তার জন্য তাকেও কি করতে হবে, শ্রদ্ধা করতে হবে। আজ আর বেশি কিছু পড়াবো না, তোমরা 32 পৃষ্ঠা ভালো করে রিডিং পড়বে। এখান থেকে কারখানার শ্রমিক, পরিচ্ছন্ন কর্মী, পরিবহন শ্রমিক, সে সম্পর্কে কিছু ধারণা নিয়ে নিজেরা খাতায় প্রশ্ন তৈরি করে পাশাপাশি উত্তরটা লিখবে। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।